আমি গত সপ্তাহে একবার যুক্ত হয়েছিলাম কিন্তু আপনি ছিলেন না তখন একদম সাথে একটু কথা হয়েছিল পরে উনি তো শেষ করতে হবে উনি শেষ করে দিচ্ছে আর কথাবার্তা হয় নাই তো আমি আসলে আমি আমার নিজের জীবনের একটু কথাবার্তা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি গত ছয় মাস আগে আপনাদের এই লিঙ্কটা পাইছি ধরেন ছয় মাস আগে আমি যখন পাইলাম তখন ছয় মাস থেকে আজ অবধি আমার মনে হয় আপনার লেখাগুলা আপনার ভিডিও এবং অনেকগুলা জিনিস আমি পড়ছি এবং আপনাদের লাইভ শুনতেছি তারপরে লাইভ যদি না শুনতে পারি আপনার আহ ইউটিউবের রেকর্ডিং গুলো শুনতেছি এমন কোন মানে বেশিরভাগ কন্টেন্স আমি অলরেডি মানে এগুলার বারবার শুনতেছি প্রতিদিন এখন কেবল শুনতেছি এগুলা আয়ত্ত করতেছি বুঝতেছি জানতেছি কিন্তু আমার মনে কোনো প্রশ্ন নাই কোনো ইয়ে নাই আমি আমার জীবনে আমি ছোটকালে একবার মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম তো মাদ্রাসায় যখন আমাকে ভর্তি করাইলো দুই বছর আমি মাদ্রাসায় পড়ছি তখন থেকেও আমার কিছু কিছু জিনিস আমার কাছে কেন জানি মানে বিবেকে একটু খটকা লাগতো যে আমি যে মাদ্রাসায় ভর্তি হইলাম এই মাদ্রাসা আমার ফিউচারটা কি তা আমি ওখানে গেছি ওখানে আমাদের তখন তো তখনকার আমি আশি দশকে যখন মাদ্রাসা ভর্তি এলাম তখন আমাকে দেখলাম যে আমাদেরকে দান উঠাইতে পাঠাইতো বিভিন্ন বাড়িতে বাড়িতে দান উঠাইতে পাঠাইতো তখন আমার চিন্তা গেল কি আমি তো এখানে পড়তে এসছি আমাকে দান উঠাইতে গেলে তো আমি যাইতে চাইতাম না কিন্তু শিক্ষকরা আমাকে অনেক সময় ওই বললাম না ওই যে শাসনের মাধ্যমে অনেক সময় পাঠাইতো আবার বলতো যে তুমি যদি না যাও তাহলে তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হবে না ই না সে না তো পাবো না অনেক কিছু দেখাইতো তারপরও কিছুদিন গেছিলাম পরবর্তীতে দুই বছর পরে আমার যখন মাথায় আসে না যে আমি এটা হয় ভালো হয় সবকিছু ভালো হয় কিন্তু আমার মাথায় না যে আমি এখানে আমার কিছু পরে আমার ফ্যামিলিও প্রেশার দিচ্ছে যে মাদারশায় যাইতে হবে মাদারশা না গেলে হবে না তোর হুজুর বানাম এটা করবো ওটা করবো এই সেইগুলা বলতে বলতো কিন্তু আমার বিবেকের সাথে খাপ খায় না পরে আমি যাইয়া আমার পরে আবার গার্ডিয়ান সব আমাকে আবার স্কুলে ভর্তি করাইলো ওখান থেকে পড়ালেখা করলাম পড়ালেখা করলাম কিন্তু আমরা মুসলমান ধর্মে আমরা ধরেন ধর্মীয় অনুভূতিতে আমাদের ফ্যামিলি পরিবার সমাজ রাষ্ট্র সবকিছু আমাদের ধর্মীয় অনুভূতিতে আমরা বড় হইতেছি আর দেখতেছি এগুলা আয়ত্ত করতেছি এমন কোনো জায়গা নাই ধর্মের এমন কোনো জায়গা নাই যেটা আমরা বিস্তার করি আসিনি সবগুলাতে গেছি তাবলিগে গেছি যে যেখানে তথ্য দিছে ওয়াজ করছি ওয়াজ করাইছি সব কিছুতে যুক্ত ছিলাম কিন্তু কোথাও কোনো কিছুই শিখতে পারিনি আমার আপনাদের এই এগুলা শোনার পরে আমি দেখলাম যে আমি জীবনে আমার ধরেন পঞ্চান্ন বছর বয়সে আমি যা কিছু ধর্মীয় লাইনে শিখছি আমার আমার মনে মনে ছয় ছয় গত মাসে আমি হয় হাদিস আপনারা যেগুলো আমাকে বলেন বা যেসব ভিডিওতে তথ্যগুলা দেন নাম্বার গুলা দেন আমি সাথে সাথে খুলি দেখি আবার গুগল চার্চ করে দেখি কোরআন খুলি দেখি সব কিছুতেই আপনাদের কোনো একটা যুক্তিতে আমি আজ পর্যন্ত কোনো একটা বেমিল বাইর করতে পারিনি কোনো একটা জায়গাতে

আমি এখন ধরেন মিডিল ইস্টে আছি গত দুই বছর এসে আমি মিডিল জীবনের যা কিছু করছি ধরেন ধর্মীয় লাইনে বলেন সামাজিক লাইনে রাজনৈতিক লাইনে সবকিছুর সাথে যুক্ত হইয়া আমরা যে সময়গুলা নষ্ট করছি আমাদের যে সময়টা চলে গেছে আমার কাছে এখন শুধু কাল আফসোস লাগতেছে এটাই যে আমরা কেন আবার ব্যাগে যাইয়া আবার এই জিনিসগুলাকে শুধু পারতেছি না জীবনের শেষ সময় আসে আপনাদের এই তথ্যগুলো শোনার পরে আমি জীবনের এতগুলা বাধ্য যেমন আমি কাদিয়ানিদের মসজিদও আমাকে নিয়ে গেছে ওদের আঞ্জুমানি নিয়ে গেছে ওদের কথাবার্তা দেখার পরে দেখলাম যে অন্য অন্য মুসলমান থেকে তাদেরটা একটু বেটার আবার আরেক জায়গায় গেলাম ওই যে ইন্ডিয়ার একটা প্রতিষ্ঠান আছে বেটার ওয়ার্ল্ড পরে ওখানেও একজন নিয়ে গেল ওখানেও কিছুদিন চর্চা করলাম দেখলাম যে ওদের চেয়েও দেখলাম যে এদের কথাবার্তা গুলো বেটার কিন্তু ধর্মীয় লাইনে আমরা আমাদের মানে কিছুই শিখতে পারি না জ্ঞান অর্জনের কিছুই আমরা আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের এই কথাগুলো শোনার পর আমার কাছে মনে হচ্ছে যে অন্য অন্য জায়গাতে যা কিছু শিখছি কিন্তু ধর্মীয় লাইনে আমাকে কেউ কিছু শিখেতে পারেনি এবং কোরআন খুলিটাও আমরা এই যে আপনি যে বলেন বারবার বলেন যে আপনি বাংলায় পড়ছেন কিনা আপনি কোরআনটা বাংলায় পড়ছেন কিনা কিন্তু আসলে আমরা বাংলায় পড়ি না আমরা অন্য জাতির ভাষা আমরা আরবিয়ানদের ভাষায় পড়ছি কিছু জানছি কিছু জানি কি অর্থ কইছে কি কইছে না কইছে এই যে এই যে আপনি বলছেন যে আবুল আহাবের এই যে ওই তাব্বাতিয়া এই যে এই যে সুরাটা এই যে সুরাটা আমরা কি বলতেছি কি পড়তেছি এই যে নামাজে পড়তেছি নামাজে পড়ে আবার রুকুতে যাইতেছি সেদ্ধে যাইতেছি তাই না একজন মানে মানুষ সাধারণ মানুষটা আল্লাহ পাকে গাল পাঠতেছে মানে গাল পাঠতেছে আমরা গালি একটা লোকের গালি দিয়া আমরা আল্লাহ একজনকে গজব দিয়া বলতেছি যে আল্লাহবর যেতেছি এটা কি ধরনের বাদত কি ধরনের কি আমি এগুলো আস্তে 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 যতগুলা মিলিয়েছি মানে আমার কেন জানি মানে পুরাটা পুরো একটা জিনিস মানে কিভাবে খোলাশা হইতেছে আমি এখন কি করব মানে আমি আসলে এই মুহূর্তে একদম জীবনের শেষ প্রান্তে এসে আমি আমার কাছে এরকম কনফিউশন লাগতেছে যে কি করব কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আমাদের রাষ্ট্রের ব্যবস্থা আমাদের মানে পারিবারিক অবস্থানে যাইয়া যে আমরা এগুলা কি এগুলা কি নিয়ে যে নিজের পরিবারের সাথে যে এগুলা শেয়ার করব। সে ধরনের কোন সে ধরনের কোন অবস্থা নেই এখন যদি আমি আমার ওয়াইফকে বলি জি শুনে আমার খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো এখন আমরা যে কাজ করতে পারি ভাই আমরা কিন্তু সংখ্যায় খুবই কম এই জিনিসটা আমিও বুঝি সবাই বলছে যে আমরা সংখ্যা খুবই অল্প মানুষ যারা এই কথা বলি হয়তো গোপনে গোপনে অনেক মানুষ আছেন যারা বিচ্ছিন্ন যারা হচ্ছে হয়তো জানে না বা শুনে নাই কিন্তু আমাদের যে এখন যে কাজটা করা দরকার সেটা হচ্ছে যে আমাদের এই এই কাজগুলাকে একটু ছড়িয়ে দেয়া এবং আমাদের যে কথাগুলো সেই কথাগুলাকে অন্তত মানুষ যেন শোনে মানলে মানুষ না মানলে না মানুক কিন্তু যেন আমাদের নাম আনলে অসুবিধা নাই নাম আনলে তো আমরা এমন না যে নাম আনলে আমরা আগে গাজিহাত করতে যাব তাদের বিরুদ্ধে তাই না তারা তো তাদের অধিকার আছে আমাদের যুক্তিকে প্রত্যাখ্যান করার অধিকারও তাদের আছে অবশ্যই ঠিক আছে সেটাও করব কিন্তু আমাদের কথাগুলো যেন তাদের কান পর্যন্ত পৌঁছায় এইটার এই কাজটা করতে হলে আমাদের কিন্তু আরো বিভিন্ন জায়গা ছড়িয়ে পড়তে হবে এই কারণে আমরা যে কাজটা করছি আমাদের যে ফেসবুক ইউটিউব এগুলার মাধ্যমে আমরা আস্তে আস্তে মানুষের কাছে যে শুনুক তারপরে দলিল প্রমাণ খেটে অন্ধবিশ্বাসী না হয়ে দলিল প্রমাণ খেটে করুক তাহলে আপনিও নিশ্চয়ই আমাদেরকে এই কাজে আমাদের সাথে থাকবেন যে আমরা যখন এই জিনিসগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো তখন আপনিও নিশ্চয়ই সাথে থাকবেন তাহলে মিলেনিয়াম ভাই আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আর কি কিছু বলবেন আপনি না আর শুধু এটাই বলবো যে আমি আসলে ওই যে এই যে ধরেন আপনাদের সাথে যারা আছে ম্যাক্সিমাম তাদের যারা লাইভ করে যেমন আহ মুফতি আবদুল্লাহ মাসুদ ভাই তারপরে আসাদ ভাই তারপরে ওই যে আপনার তো সমস্ত গুলাই আমি মোটামুটি শুনতেছি পড়তেছি দেখতেছি আমি এখন ওই যে সংসদ ডট কম এর সবগুলাই অলমোস্ট পড়া হয়েছে কিন্তু আসলে সমস্যা হয়েছে এখনকার এখনকার বয়সে এসে সবগুলোকে মুখস্থ রাখা একদম কঠিন হয় তারপরও আমি পড়তেছি দেখতেছি আমি আমি চাইতেছি কি যে আপনাদের সাথে একা তোতা পোষণ করে দেখি জীবনে তো আসলে কিছুই করতে পারি না যে আমাদের তো ধরেন আমি তো পৃথিবীতে থাকবো না এক সময় তো থাকবো না কিন্তু অন্তত যে আমরা আমার কাছে এরকম লাগতেছে যে অন্তত জীবনের একটা অংশও যদি ধরেন মানে আপনাদের সাথে এই সাথে অ্যাড হতে পারি বা সহযোগিতা করতে পারি বা কোনো কিছু মানে অংশীদার হইতে পারি তাহলে নিজের জীবনটাকে অন্তত নিজে একটু প্রাউড ফিল করতে পারব যে আমি এই কাজটা করে গেছি এরকম একটা চিন্তা ভাবনা করতেছি আসলে বাংলাদেশে তো এর করা যাবে না তারপরে আমরা আমাদের ওই যে আপনি যেটা বলছেন যে আমরা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন নামে বিভিন্ন ইয়েতে যদি কোন ধরনের কোনোভাবে যদি একটু মানুষকে বলা যায় বোঝানো যায় এবারে ওই যে কে শুনলো কে শুনলো না আর শুনবেও না কেউ কারণ ধরেন যারা গোমরা হয়ে গেছে যারা এই লাইনে আছে এই যে মোমিন টাইপের বললেন না যে এরা কেউ না আমি দু চারজনের সাথে আমার ফ্রেন্ড ফ্রেন্ড যারা আছে তাদের সাথে কিছু অন্তত আমরা এমনি একটু আলাপ আলোচনা করি আমি প্রশ্ন করি আমি করি দেখলাম যে ওরা যে উত্তরগুলা দেয় ওরা যে উত্তর দেয় উত্তর যেটা দেয় ওইটা ওই যে আমাদের সমাজ ব্যবস্থাতে যে জিনিসগুলো আছে আমাদের বাবদাদার শুদ্ধ গোষ্ঠী করে আসছে এগুলা করতেই থাকবো এটাই এটাই করবে এর থেকে বাইরে যেতে পারবো না ওরা জানতেও চাইবো না ওরান খুলিও পড়বো না আপনার ধরেন আমি যদি বলি যে আমার কাছে একটা ভিডিও আছে এই ভিডিওটা তুমি পাঁচ মিনিট শোনো ওরা এটাও শুনতে রাজি না ওরা বলতেছে না আমি শুনবোই না আমি পড়বোই না খাদিসও পড়বো না কোরআনও পড়বো না তবে যেটা আমি জানছি এটাতেই আমি থাকবো এর বাইরে আর কোথাও যাবো না এর বাইরে আর যাওয়ার যাবেন আমি বুঝি না আমার মাথায় ধরে না এটা তো আসলে এটাই ঠিক যে যেটা বুঝবে না যে যেটা বুঝবে না এটা বলা যাবে না তারপর আপনারা যে কাজ করতেছেন আপনি যে উদ্যোগ নিছেন এটা তো আমি মনে করতেছি যে এটা তো কি বলবো আপনাকে মানে কোন কি কি তাহলে ভালো থাকেন ভাইয়া আজকে বিদায় জানাই ঠিক আছে জি ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার আবার আমি যদি কোনো ধরনের কোন ধরনের কোনো কিছু জানতে হয় আমি আপনার সাথে যুক্ত হবো ইনশাল্লাহ আপনার থেকে জানতে চাইবো তাহলে আপনারা বলবেন ইনশাল্লাহ ওকে ওকে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ ওকে উনি মানে বারবার ইনশাল্লাহ ইনশাল্লাহ বলছিলেন উনি মানে আমার মনে হচ্ছে যে উনি এখন নাস্তিক হয়ে গেছে কিন্তু এই পুরনো যে অভ্যাসটা যে ইনশাল্লাহ বলার যে অভ্যাসটা এটা এখনো ওনার ছাড়তে পারেনি রিসেন্টলি মনে হয় এই মানে ধর্ম থেকে বের হয়ে গেছেন খুবই অল্প সময় বোধ পাস হয়েছে কারণ এখন উনি প্রত্যেকটা শব্দের সাথে সাথে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে যাচ্ছেন বিষয়টা মজার যে উনি আচ্ছা ঠিক আছে পরের জনকে তাহলে যুক্ত করি